সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। অনেক দিন পর আজ ভিডিও ছাড়তে যাচ্ছি, আর সেটা হচ্ছে স্পেশাল চিড়া ভাজা। তো আমি এখন চিড়াকে পরিমাণ মতো লবণ আর একটু পানি দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা চিড়ার ভিতরে লবণ পানি লাগে, সেজন্য আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি একটি কড়াই চুলাতে দিয়ে দিচ্ছি একটু গরম হওয়ার জন্য। তো হালকা একটু গরম হয়ে গেলেই আমি মানে এখান থেকে অল্প একটু চিড়া দিয়ে দেবো কড়াইতে। তখন একদম ফুল জাল রাখব, জালটা একদম পুরোপুরি দিয়ে দেব। একটু যেহেতু ভিজা আছে সেটা একটু গরম হওয়ার জন্য ফুল জাল দিয়ে দিচ্ছি। তো যখন ভাজতে ভাজতে অল্প একটু পানিটা টেনে নেবে, পানিটা টেনে নেওয়ার পর আমি জালটা লো আঁচে দিয়ে দেব, একদম লো আঁচে, যে আস্তে আস্তে ভাজা হবে, মচমচে হবে। তো এদিকে আমি দেখো আস্তে আস্তে চিড়াগুলো কমে যাচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে। এবং কালারটাও পরিবর্তন হয়ে আসছে, দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভাজতে ভাজতেই তো কালার চেঞ্জ হয়ে আসছে, অনবরত নাড়তে থাকতে হবে, না হলে একদিক থেকে পুড়ে যাবে, এজন্য বারবার নেড়ে দিতে হবে। তো আমার দুবারই আমি চিড়াগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা একটু বেশি হয়ে গেছে, তোমরা একদম কম তেলে দিবা, কম তেলে দিলে ভালো হয়। মানে বেশি তেল দিয়েছি, খেতে মজা হয়েছে ঠিক আছে, কিন্তু তেলের কারণে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিলো। তো তেলটা একটু কম দিবে, চিড়াতে এত তেলের প্রয়োজন নেই, হালকা তেল না বোঝা গেলেই ভালো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো এগুলোকে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও মেখে খেতে পারো, তবে আমি কাঁচা পেঁয়াজটা একদম পছন্দ করি না, সেজন্য পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি। কেউ চাইলে বেরেস্তা করে নিয়ে নিতে পারো, বেরেস্তা করে নিয়ে উঠিয়ে তারপর চিড়া হালকা ভাজা দিয়ে খেতে পারো, খুব ওটাও একদম ভালো লাগে। তো আমি এইভাবে খেতে পছন্দ করি, সেজন্য আমি এইভাবে করেছি। তো এতদিন আমার বাচ্চারাও অনেক অসুস্থ ছিল, এখনও অসুস্থ, তো সেজন্য আমি অনেকদিন ভিডিও দিতেও পাইনি, কারো ভিডিও দেখতেও পাইনি। ইনশাআল্লাহ এখন থেকে আমি নিয়মিত ভিডিও দিব, আবার বাচ্চাদের মানে দেখে শুনে নিয়েও তোমাদের ভিডিও দেখে দিব ইনশাআল্লাহ। কোনো বাচ্চাদের সমস্যা আরও কোনো এক কিছু সমস্যার কারণে আমি তোমাদের কারো ভিডিও দেখতে পাইনি, এখন থেকে নিয়মিত ইনশাআল্লাহ তোমাদের ভিডিও দেখব। প্লিজ ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে, অনেকদিন তোমাদের ভিডিও দেখিনি, হয়তো তোমরা অনেকে রাগে আছো, রাগ করো না আপুরা, তোমাদের সবার ভিডিও দেখব। ঠিক আছে, আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, খাওয়ার জন্য প্রস্তুত করছি। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।